আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দলকে মজবুত করার জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নানান কর্মসূচি যেমন গ্রহণ করা হয়েছে, দলীয় পদের রদবদল নিয়ে আসা হয়েছে, বিভিন্ন জায়গায় নতুন মুখ নিয়ে এসে দলীয় সংগঠনকে শক্তিশালী করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কিন্তু এবার হুগলি জেলার পর বাঁকুড়া জেলাতেও গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো শাসক দলের। হুগলি জেলার পর এবার বাঁকুড়া জেলাতেও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আসন্ন বিধানসভা নির্বাচনে দলের সর্বস্তর নেতা কর্মী, দলের ত্রিস্তরীয় পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধিদের একসাথে চলার বার্তা দিয়েও বাঁকুড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের অন্যতম সহসভাপতি বিদ্যুৎ দাস এক হাত নিলেন দলের জেলা সভাপতি শ্যামল সাঁতরাকে। ব্লক তৃণমূল, মহিলা ও যুব তৃণমূলের ডাকে কৃষি বিল, জাতীয় সম্পদ বেসরকারীকরণ, মূল্যবৃদ্ধি, উত্তরপ্রদেশের হাতরাসের ঘটনার প্রতিবাদে রানীবাঁধে মহামিছিল শেষে এক সভায় বক্তব্য রাখছিলেন তিনি। সেখানেই যুব তৃণমূলের জেলা সহসভাপতি তৃণমূলের জেলা সভাপতির দিকে অভিযোগের আঙুল তোলেন এবং বিস্ফোরক মন্তব্য করেন। প্রকাশ্যে চলে এলো শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব এবার হুগলির পর বাঁকুড়ায়। বাঁকুড়ার রানীবাঁধের সভা মঞ্চে থেকে হুগলির পর বাঁকুড়ার এই সভাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তুমুল আলোড়ন এবং বাঁকুড়ার জেলা সভাপতির বিরুদ্ধে মুখ খুললেন দলের যুব সংগঠনের সহসভাপতি বিদ্যুৎ দাস। কি জানিয়েছেন প্রকাশ্য মঞ্চ থেকে সহসভাপতি যুব বিদ্যুৎ দাস, তার কি বক্তব্য ছিল জেলা সভাপতির বিরুদ্ধে শোনাব। বাঁকুড়া জেলার সভাপতি সাধন সাধুয়া উনি এই মঞ্চটাকে অবৈধ মঞ্চ ঘোষণা করার জন্য বিভিন্ন জায়গায় জানিয়েছে। আমি রাজ্য নেতৃত্বের নির্দেশে বাঁকুড়া জেলা তৃণমূল এবং মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে তাদের কনসার্ন নিয়ে এই মিটিং, এই মিছিল আপনারা দেখতে পাচ্ছেন। জনগণ কেদের সাথে আছে? জনগণ কিন্তু জঙ্গল পাহাড়ের মানুষ, ওই দাদাগিরি মুস্তালি লাভিবাসী পরোয়া করে না। তাই আমি সকল বন্ধুকে, আমার মেয়েদের ভাইদের প্রত্যেককে আমি অনুরোধ করব যে 2021 সালের বিধানসভা নির্বাচন, এই নির্বাচনকে আরিমান ব্লক থেকে 30,000 ভোটে জয়ী করে আমাদের প্রার্থীকে দিদির হাতে উপহার দিতে হবে। সেটাকে লক্ষ্য করে সবাইকে একসাথে থাকতে হবে। আর আমি বন্ধু আপনাদের মেয়েদের আমি বড় জোরে অনুরোধ করে আমি বলি, আমার গলা একটা ছোট্ট অপারেশন হয়েছিল, সে অপারেশনের জন্য আমি কিছুদিনের জন্য চিকিৎসায় যাচ্ছি। হয়তো আমি 2.5 মাস রাজনৈতিক কর্মসূচি থেকে আমি বিরত থাকব। আপনারা শুনছিলেন হুগলি জেলার যুব তৃণমূলের নেতার বক্তব্য। স্বাভাবিকভাবেই এই বক্তব্য প্রকাশ্যে আসার পরই আলোড়ন পড়েছে রাজনৈতিক মহলে, প্রকাশ্যে শাসকের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল কংগ্রেস দলীয় সংগঠনকে মজবুত করবার জন্য সমস্ত স্তরের নেতৃত্বকে যখন একসাথে কাজ করার কথা বলছেন, তখন হুগলির পর এবার বাঁকুড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো। প্রকাশ্য মঞ্চ থেকে হুগলির যুব তৃণমূলের সহসভাপতি এবং তিনি প্রকাশ্যে হুগলি জেলা তৃণমূলের সভাপতির বিরুদ্ধে তোপ দেখেছেন। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও তুমুল আলোড়ন। কি জানাচ্ছেন অন্যান্য নেতৃত্বরা, তাদের কি বক্তব্য শোনাব। আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আজকে দেখলাম যে জেলা সভাপতির বিরুদ্ধে বললো, আপনারা মঞ্চে ছিলেন, এই প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব কি বলবেন এই বিষয়ে? কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, যারা বলছে ভুল। যারা বলছে যে গোষ্ঠীদ্বন্দ্ব আজকে রানীবাঁধের সভায়, এমনও তারা ভুল ব্যাখ্যা করছে। ওয়েট করুন, আর কয়েকদিনের মধ্যে সভা হবে, সব একসাথেই দেখতে হবে। মিটিংয়ে অনেক রকম, অনেক সময় মুক্তি অনেক, সেটাকে নিয়ে যদি অন্যরকম মূল্যায়ন করা হয়, আমার মনে হয় মূল্যায়নটা ঠিক না, ভুল। জেলা সভাপতির বিরুদ্ধে মুখ খুললেন না, না সেইভাবে কিছু বলেনি, ঠিক আছে। এবং যেটা বলেছো, আবেগের বসীভূত হয়ে একটা বলে ফেলেছে কথা, সেটা বলা হয়েছে, আমরা পরে ব্যাপারটাকে এবার কন্ডিউ করে যে বলা হয়েছে, যেটাই বলেছে ওটা বলাটা ঠিক হয়নি। এবং সেও বললো যেন আবেগের বসীভূত এটা বলা হয়ে গেছে, এবং ওই গোষ্ঠী গাছি কিছু নেই। আমাদের শ্যামল সাঁতরা আমাদের জেলার সভাপতি, আমাদের শ্রদ্ধেয় মানুষ, আমাদের জেলার অভিভাবক, ওনার নেতৃত্বে দল ওনাকে দায়িত্ব দিয়েছে, ওনার নেতৃত্বে সমস্ত জায়গায় প্রোগ্রাম হবে, সব একভাবে হবে, কোনো রকমের কোনো গোষ্ঠী বাজি নেই। রানীবাঁধ ব্লকের তৃণমূল নেতা বিদ্যুৎ দাস,
প্রকাশ্যে মঞ্চে জেলা অনেক নেতৃত্ব সামনে কিন্তু জেলা সভাপতির বিরুদ্ধে মুখ খুললেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, এদের এখন যা পার্টির অবস্থা তৃণমূলে, তাতে জেলা সভাপতি চালাচ্ছে বলে মনে হয়, চালাচ্ছে পিকেট টিম আর লোকাল থানার আইসি। সুতরাং এদের লড়াইটা হচ্ছে ভাগবাটারার লড়াই। এই পশ্চিমবাংলায় আজকে ফুটবল খেলায় যেমন বড় প্লেয়ার নিয়ে আসা হয়, পিকেকে সেরকম বড় প্লেয়ার নিয়ে আসা হয়েছে। তো পিকে মানে প্রশান্ত কিশোর, তা প্রশান্ত কিশোর হোক, প্রশান্ত যৌবন হোক, প্রশান্ত বার্ধক্য হোক, কেউ আর পশ্চিমবাংলার তৃণমূলকে এই পিকে আর সজীবস্থায় আনতে পারবে না। এ ফিকে করে দিয়ে চলে যাবে, হালকা করে দিয়ে চলে যাবে। 2021 আর তৃণমূলকে ঘুরে ঘাস খেতে হবে না, ঘাস তুলো খুলবে না। সভা হলো সেখানে প্রকাশ্যে বিদ্যুৎ দাস তিনি কিন্তু জেলা সভাপতির বিরুদ্ধে মুখ খুললেন, তাহলে কি আপনাদের গোষ্ঠীদ্বন্দ্ব কি চরমে, কি বলবেন? এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আমাদের জঙ্গলমহলে দিদির যারা নির্দেশিত জেলা কমিটি এবং ব্লক কমিটির সহসভাপতি থেকে শুরু করে, যুব সভাপতি থেকে শুরু করে, মহিলা নেত্রী সমস্ত শাখা সংগঠন, আজকে আমরা যে মিটিংটা ডেকেছিলাম সেই মিটিংটাতে আপনারা সকলে দেখেছেন প্রায় 16-20 হাজার লোক সমাগম এবং জঙ্গলের মানুষ আমাদের বিদ্যুৎবাবুর নেতৃত্বে যে তার সাথে আছে সেটা আজ প্রমাণিত হয়ে গেছে। এটা দুঃখের বিষয় যে আমাদের শাখা সংগঠনের মহিলা নেত্রী মৌসান গুপ্ত থেকে শুরু করে অনেকের কাছে ফোন গেছে যে এই মিটিংটাকে বানচাল করার জন্য একটা চক্রান্ত চলেছিল, তার বিরুদ্ধে জনগণ জঙ্গল মহলের প্রমাণ করে দিয়েছে যে এখানকার মানুষ মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে এবং তারা প্রকৃত সংগঠনে যারা নেতৃত্ব দেয়, যারা আপদে বিপদে সুখে থাকে দুঃখে থাকে তাদের সাথেই রয়েছে। কিন্তু আজকে যে কর্ম আপনাদের যে কর্মসূচি সেখানে ব্লক সভাপতি বা এখানে স্থানীয় বিধায়ক এদেরকে কালকে দেখা গেল না। ব্লক সভাপতি যিনি হয়েছেন তিনি আমাদের যারা যদি নির্দেশিত নেতৃত্ব আছেন তাদের সাথে কনসার্ন না করে, অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে যারা অঞ্চলের কিছু জায়গায় তিনি সভাপতি পাল্টাচ্ছেন, যারা বিগত দিনে কোনো সিপিএমের সাথে যুক্ত ছিল এখন তারা বিজেপির সাথে ভবিষ্যতে হয়তো যুক্ত হবে, এরা তাদেরকে তিনি করছেন এবং আমাদের যারা দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে দলটাকে এগিয়ে নিয়ে চলেছেন তাদের বিরুদ্ধে তিনি নিজস্ব একটা ব্যক্তিগত ক্ষমতা ফলিয়ে দলে বিভাজনের রাজনীতি তিনি শুরু করেছেন। আপনারা সকলেই জানেন জিতুয়ে লীগ সভায় তিনি আমাদের বুথ কর্মী বুথ সভাপতিদেরকে ঘাড় ধাক্কা দিয়ে কুকুর মতন বের করে দেবো বলে বার্তাও দিয়েছিল। এই গোষ্ঠীদ্বন্দ্বটা আমার মনে হয় জেলার নেতৃত্ব নির্দেশে এখানে ব্লক সভাপতি শুরু করেছে। প্রত্যেককে অনুরোধ জানাই, লাইন কেউ ভাঙবেন না, লাইন কেউ ভাঙবেন না। জঙ্গলমহলের চলো, তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি।